এদিকে ইমরানের মুখের রং বদলে যেতে শুরু করে। ইমরান তাড়াতাড়ি করে রুমে চলে যায়। ইমরানকে কোনো রিয়্যাক্ট না করে এভাবে চলে যেতে দেখে সিনহা অবাক হয়। জুসে এত মরিচের গুঁড়ো ঢেলে দিলাম অথচ ওনার কোনো রিয়্যাক্টই নেই, এটা কি করে হলো? সিনহা, আর ইমরানকে দেখছি না যে, বাদুরটা কই? কি জানি ফুপি, কোথায় ঝুলে আছে। এই খবরদার, তুই ওড়ে নিয়া মস্কারা করবি না, জামাই হবে তোর। আচ্ছা, করলাম না। বিকেলে অফিস থেকে এসে জুস খেয়ে যে উপরে গেছে আর তো নামেনি, দেখে আসি কি অবস্থা, কি করতেছে। ইমরানকে দেখে সিনহা আঁতকে ওঠে। ওনার মুখে লাল ছোপছোপ দাগ দৃশ্যমান হয়েছে। আল্লাহ, এগুলো কি কিভাবে হলো? সিনহা পরক্ষণে বুঝে ফেললো কেন এমন হয়েছে। আপনার ঝালে অ্যালার্জি আছে? হ্যাঁ। কথাটা শুনে সিনহা খেতে দেয়। হঠাৎ সিনহাকে কাটা দেখে ইমরান হতভম্ব হয়ে যায়। ইমরান সিনহাকে ভেতরে টেনে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। সিনহাকে বিছানায় বসিয়ে ইমরান পাশে বসে। সিনহা, কান্না করছো কেন, কি হয়েছে? আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে। আমি জুসে ঝাল না দিলে আপনার এমন কষ্ট হতো না। আমি খারাপ, আমি সব সময় আপনাকে কষ্ট দেই। আরে পাগলি, তুমি তো জানতে না, তাহলে কি আর ঝাল দিতে? দিতে না, কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এখন তোমার কান্না দেখে সব কষ্ট দূর হয়ে গেছে। আমি কান্না করলে আপনার কষ্ট দূর হয়ে যায়? সেটা মিন করিনি। এই যে আমার কষ্ট দেখে তুমি কষ্ট পাচ্ছ, আমাকে ভালোবাসে দেখেই তো তোমার খারাপ লাগছে, কষ্ট পাচ্ছ, এইটা ভেবেই আমার সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। আপনি ঢঙের কথা রাখেন। সিনহা ইমরানের দুই গালে হাত দিয়ে স্পর্শ করে। ইস, কি অবস্থা হয়েছে, সব আমার কারণে। কেন যে তখন জুসে ঝাল দিতে গেলাম। সিনহা এবার ইমরানের গালের কাছে নিজের মুখ এনে নিজের ঠোঁট জোড়া দিয়ে ইমরানের গালে স্পর্শ করে। চুমু খায় ইমরানের সারা মুখে। সিনহার কান্দে ইমরান অবাক হলেও সিনহার ঠোঁটের স্পর্শ খুব বেশি ভালো লাগছে তার কাছে। সিনহা খেয়াল করে ইমরান হাসছে। হাসছেন কেন? তোমার লজ্জা সরম সব উঠে যাচ্ছে, অনায়াসে আমার গালে চুমু খেয়ে নিলে? তবে যাই বলো, এমন আদর ভালোবাসা পেলে ঝাল খাওয়াই যাই। ঢঙের কথা রাখেন, অ্যালার্জিতে মুখের চেহারার রং বদলে যাচ্ছে আর উনি আসছে, আদর ভালোবাসা পেলে ঝাল খাবে। সিনহার কথা শুনে ইমরান হেসে দেয়। আচ্ছা, রুম বন্দি হয়ে বসেছিলেন কেন, বাইরে কেন বের হচ্ছিলেন না? সবাই আমার চেহারা দেখে টেনশনে পড়ে যাবে, হাই হোতা শুরু করবে, তাই রুমেই পড়েছিলাম। আমি বুঝেছি, সবাই আপনার চেহারা দেখে আমাকে বকবে, কথা শোনাবে, কিন্তু আপনি তা চান না, তাই আপনি রুমে পড়েছিলেন। এত বেশি বুঝতে হবে না। এত বেশি ভালোবাসেন কেন আমাকে? সিনহা প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তরের অপেক্ষায় ইমরানের চাহনির দিকে তাকিয়ে আছে। ভালোবাসতে ইচ্ছে করে যে তাই, কখনো যেন আপনার ভালোবাসা শেষ না হয়। কথাটা শুনে ইমরান সিনহার গালে একটা আলতো করে থাপ্পড় বসিয়ে দেয়। সিনহা তো অবাক, সে সাথে সাথে প্রশ্ন ছুড়ে দেয়, এটা কি হলো? সেই স্কুল লাইফ থেকে ভালোবেসে এসেছি, সবসময় তার জন্য অপেক্ষা করেছিলাম, কখনো হারাতে চাইনি তাকে, তার প্রতি আমার ভালোবাসা শেষ হবে? বোকার মতো কথা বলো কেন। আর বলবো না। আজকে সিনহা ইমরানের গায়ে হলুদ, চৌধুরী বাড়িতে হাসি খুশির আওয়াজ ভেসে বেড়াচ্ছে। পার্লারের মেয়েরা সিনহাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। ইমরান মাঝে মাঝে এসে এ কথা সে কথা বলে সবাইকে হাসিয়ে তুলছে। আপুরা, ভালো মেহেন্দি পরিয়ে দিয়েন, রং যেন লাল টুকটুকে হয়, না হলে তো পরে মনে করবে জামাই তাকে ভালোবাসবে না, দেখা যাবে এই ভয়ে কোনে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। না ভাইয়া, একদম চিন্তা করবেন না, কোনে বিয়ের আসর থেকে এমন টুকটুকে হ্যান্ডসাম জামাই রেখে পালাবে না। এই খবরদার, আমার বরের দিকে তোমার নজর দিবা না। সিনহার কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। ইস, মেয়েটাকে হিংসুরে। পার্লারের মেয়েরা ইমরানকে মেহেদি পরাতে এলে ইমরান মানা করে দেয়। সে সবাইকে বলে দেয় মেহেদি পরলে সে বউয়ের হাতেই পড়বে। কোনো কথা হবে না, সিনহা আমাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি পরিয়ে দিব। ইমরান সিনহার পাশে এসে বসে। সিনহা ইমরানের দিকে ফিরে বসে। ইমরানের হাত নিজের কোলে নিয়ে মেহেদি পরিয়ে দিচ্ছে। ইমরান অন্য হাত দিয়ে সিনহার দিকে তাকিয়ে সিনহাকে মুগ্ধ হয়ে দেখছে। ইরিন তো চৌধুরী বাড়িতে এসে ঝামেলায় পড়লো, কাউকে সে চিনে না। তার পরিচিত তো একমাত্র আয়ান ও ইমরান স্যার। তাদের এত বড় বাড়িতে সে কোথায় খুঁজবে, না জানি কোন চিপাই আছে তারা। ইরিন আশেপাশে ঘুরে ফিরে খুঁজতে খুঁজতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ একজন তার কোমর চেপে ধরে, পড়ে যাওয়া থেকে আটকায়। ইরিনের চোখ বন্ধ ছিল, চোখ খুলে আয়ানের চোখের সাথে চোখাচোকি হয়। চাচাও এই সময় কোথা থেকে এসে হাজির হয়। মানে আজকেও তোদের ধাক্কা দেখে খাইতে হইব? মানে তোদের দুই ভাতিজার জীবনে কি ধাক্কা দেখে ছাড়া অন্য কোনো ফিউচার প্ল্যান নেই? চাচার কথা শুনে আয়ান ইরিনকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় আর ইরিন ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ও আম্মু গো! জরিনা বানু চাচার ফিউচার প্ল্যানের কথা শুনা তাড়াতাড়ি কইরা দৌড়ে আসে, পাইছে সুযোগ আজকে।
চাচা, আপনিও তো আপনার ফিউচার প্ল্যান ঠিক করেন না। আগেও আপনার লুঙ্গি কুইল্লা পরা যেত, এখন আপনার লুঙ্গি কুইল্লা পরা যায়। আয়ান এবার জরিনা বানুর কথার সাথে একমত পোষণ করে বলে, চাচা আমি কিন্তু জরিনা বানুর সাথে একমত, তোমার কিন্তু ফিউচার নিয়ে কোনো প্ল্যানই দেখছি না আমি। এভাবে চললে কিন্তু হবে না চাচা, লুঙ্গি ঠিক করে তোমার ফিউচার প্ল্যান বদলাতে হবে। চাচা কিছু একটা বলবে এমন সময় কারো কান্না সুরে চাচা থেমে যায়। তাকে দেখে নিচে ইরিন বসে কান্না আওয়াজ তুলছে। আয়া নিচে বসে ইরিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আপনি আমাকে ফেলে দিয়ে কোমর ভেঙে ফেললেন। চাচা এবার মুখ খুললেন, দিচ্ছস তো দেখ, ধাক্কা দেখি যে শুধু করস, কোমর যে একটা আছে ওইটা ভাঙতে পারে, সেদিকে তো তোদের কোনো খেয়ালই থাকে না। বেশি ব্যথা পেয়েছো? বেশি না, একটু পেয়েছি। আচ্ছা সরি, তুমি আমার রুমে গিয়ে কোমরে একটু মলম লাগিয়ে নাও, ব্যথা কমে যাবে। আপনার রুমে যাব? আমার রুম ছাড়া অন্য কোথাও সেফটি পাবে না, তাই আমার রুমে যেতে বলছি। আচ্ছা এখন ধরে ওঠান আমাকে। আয়ান ইরিনের হাত ধরে ফ্লোর থেকে ওঠায়। এদের এইসব পিরিত দেখে চাচা বিড়বিড় করে, যাইবো ভাতিজা, এইটার উইকেটও তাড়াতাড়ি পড়ে যাইব, একটা তো এখন পড়তেছে, এইটার উইকেট পড়তেও বেশি দিন লাগবো না। মেহেদি পড়া শেষ, এবার দেখেন নতুন কিছু যোগ করা লাগবে কিনা। ইমরান নিজের হাতের দিকে তাকায়, ভালো করে দেখে বলে, একটা কিছু মিসিং। কি? হাতের মধ্যে আই লাভ এস দেওয়া উচিত, সেটা তুমি দাওনি? আচ্ছা দিয়ে দিচ্ছি। সিনহা সুন্দর করে ইমরানের হাতের তালুতে এস ডিজাইন করে দেয়। এবার পারফেক্ট। আয়ান সবকিছু দেখভাল করছে, ডেকোরেশনের লোকেরা কিভাবে কি সাজাচ্ছে, কিভাবে কি করছে, কোনো খুঁত রয়ে যাচ্ছে কিনা আয়ান তা পরো করে দেখছে। স্যার আপনার কফি। ইরিনকে কফি হাতে দেখে আয়ান ভুরু কুঁচকায়। ঘটনা কি? এই মেজে বিয়ে বাড়িতে দাওয়াত এসে আমাকে কফি খাওয়াচ্ছে, পাগল হয়ে যায়নি তো আবার? এটা যে অফিস না বাড়ি, ভুলে যায়নি তো আবার? স্যার এত কি ভাবছেন, কফি খাবেন না? ইরিন এটা অফিস না, আর তুমিও এখন তোমার দায়িত্বে নেই, কফি কেন খাওয়াছো বুঝলাম না। ধুর স্যার, চাচা কফি খাইতে চাইলো তাই চাচার জন্য বানালাম, সেই সাথে আপনার জন্যও নিয়ে আসলাম। এই চাচার কি আক্কেল জ্ঞান কোনোদিনও হবে না? বাড়িতে অতিথিদের দিয়ে কফি বানাচ্ছে। এত কথা না বলে নেন। আয়ান ইরিনের হাত থেকে কফি নিয়ে চুমুক দেয়। সিনহা ইমরানকে একসাথে স্টেজে বসানো হয়েছে। হলুদ লাগানোর জন্য সবার প্রথমে জাহানার চৌধুরী আসে। উনি সিনহা ইমরান দুজনের গালে হলুদ মাখিয়ে দেয়। খুব সুন্দর লাগছে দুইটাকে, সারা জীবন প্রতিটা মুহূর্তে একজন আরেকজনের পাশে থাকিস। সিনহা হেসে জাহানারা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই আম্মু দোয়া করবেন। জাহানারা চৌধুরীর পরে চাচা স্টেজে উঠে আসে। দুজনের মুখে হলুদ মাখাতে মাখাতে চাচা বলে, ভাতিজা তোরে সাবধান কইরা দিচ্ছি, ভুলও এখন থেকে ধাক্কা ধাক্কি করা যাইব না, জুস কমাই খাইতে হবে, ডায়াবেটিস বাঁধানো যাইব না। জি চাচা মনে থাকবে। আর ভাতিজি তোরেও সাবধান কইরা দিচ্ছি, ভুলেও এখন থেকে ধাক্কা দেখি খাওয়া যাইব না, তারে জুস কমাই খাইতে হইব, ভুলে তার ডায়াবেটিস বাধাইতে দেওয়া যাইবে না। কিন্তু চাচা যদি পরে তিনি আপনার কথা ভুলে গিয়ে জুস বেশি করে খায়? তাহলে এতদিন তো শুধু ধাক্কা দেখি হইতো, সামনে ধাক্কা মারামারি শুরু হইয়া যাইব। চাচার কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলে সবার চক্ষুর আড়ালে ইমরান সিনহাকে রুমে নিয়ে যায়। আরে কি করছেন, রুমে নিয়ে এলেন যে, কেউ দেখে নিলে তো? তাতে কি, নিজের বউই তো, অন্য কাউকে তো আনিনি। ঢং রাখেন, কেন এনেছেন সেটা বলেন। সবাই আমার বউকে হলুদ মাখিয়েছে, আমি বাদ যাবো কেন, তাই তোমার গালে হলুদ মাখানোর জন্য নিয়ে আসলাম। ও এই কথা, তো হলুদ মাখেন। সিনহা তার গালটা বাড়িয়ে দেয়, ইমরান নিজের হাতে থাকা হলুদ সিনহার দুই গালে মাখিয়ে দেয়। এবার আমি আপনার গালে হলুদ দিব। তো দাও। কিন্তু আমি তো হলুদ আনিনি। তাহলে? সিনহা ইমরানের দুই গালের সাথে নিজের দুই গাল মিশিয়ে নিজের গায়ের হলুদ ইমরানের গালে লাগিয়ে দেয়। হাউ কিউট। হইছে এবার আমি যাই। সিনহা চলে যেতে চাইলে ইমরান সিনহাকে টান দিয়ে দেয়ালের সাথে মিশায়। সিনহার দুই পাশে দুই হাত দিয়ে সিনহাকে আটকে ফেলে। আবার কি? ইমরান জবাব না দিয়ে সিনহার ঠোঁটের স্পর্শ পেতে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নেয়। সিনহা বুঝতে পেরে হেসে নিজের মুখে হাত দেয়। হবে না। ইমরান চোখ গরম করে, সিনহার হাত মুখ থেকে সরিয়ে দেয়ালে চেপে ধরে সিনহার ঠোঁটে নিজের দুই ঠোঁটের দখল নিয়ে নেয়। সিনহার ঠোঁট থেকে সরে এসে, আমি আদায় করে নিতে জানি। শয়তান একটা। ছেলেমেয়েরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে বসেছে, চাচাও খেলবে। বোতল ঘোরানো হলো, সবার প্রথমে বোতল গিয়ে দাঁড়ালো চাচার দিকে। দেখছস, বোতলও সবার প্রথমে মুরব্বীকে সম্মান জানায়। চাচা ভাবনা নিয়ে বলেন, ট্রুথ না ডেয়ার? এরে ভাতিজা, তুই আমারে এটা আবার জিজ্ঞেস করন লাগেনি, তোর সাহসী চাচা তো ডেয়ারাই নিব। চাচা তোমার ডেয়ার হচ্ছে তুমি লুঙ্গি ডান্স গানে নাচবা। এটা কোনো ডেয়ার হইল? এটা তো বাহাতের খেল। চাচা লুঙ্গি ডান্স গানে ডান্স শুরু করে।
চাচা ড্রামস রেখে গানের সাথে লাহলাবি শুরু করছে। জরিনা বানু এই সময় ছাদে আসে। চাচাকে লাফাতে দেখে জরিনা বানু চোখ বড় বড় হয়ে যায়, কারণ চাচার লুঙ্গি খুলে যাচ্ছে। চাচা আপনার লুঙ্গি? জরিনা বানু কথাটা শেষ করার আগেই চাচার লুঙ্গি খুলে যায়, কিন্তু চাচার সেদিকে কোনো খেয়াল নাই, তিনি লাফালাফিতেই ব্যস্ত। ইমরান চাচার অবস্থা দেখে সিনহাকে কোলে করে ছাদ থেকে নিচে নেমে যায়। আয়নের পাশে ইরিন ছিল, সে ইরিনের চোখে হাত দিয়ে রাখে। জরিনা বানু দৌড়ে চাচার কাছে আসে। চাচা আপনি এটা কি শুরু করছেন? সবার সামনে লুঙ্গি খুলে নাচানাচি করতেছেন? আপনার না সেদিন ফিউচার প্ল্যান ঠিক করার কথা বলছি, আপনি দেখি কথা কানেই নিচ্ছেন না। না, এই বাড়িতে থাকাই ইচ্ছে না আমার, এবার যাইতেই হবে। ওই এটা কি হচ্ছে, লজ্জা শরম নাই নাকি আপনার? সবার সামনে কোলে তুলে নিলেন। আমার বউকে কোলে নিচ্ছি, লজ্জা শরম থাকবে কেন? এ পাইছ একটা কথা, আমার বউ কার বউ? আচ্ছা তোমার সমস্যা হইলে এখন থেকে বউকে রেখে অন্য কাউকে কোলে নিব। কথাটা শুনে সিনহার রেগে যায়, সেই ইমরানের কলার চেপে ধরে। একদম মেরে ফেলবো আপনাকে, আর একবার অন্য কাউকে কোলে তুলে নেওয়ার কথা বলে যখন খুশি তখনই আমাকে কোলে নেবেন, তারপরে অন্য কাউকে কোলে তোলা যাবে না, বুঝেছেন? না বুঝলে? ওই বুঝবেন না মানে কি? বুঝতে হবে, না বুঝলে এই যে পাঞ্জাবির কলার চেপে ধরেছি না, এই পাঞ্জাবিটা টেনে ছিঁড়ে ফেলবো। না না তার দরকার নেই, আমি বুঝেছি। এই তো গুড বয়। সিনহা ইমরানের কলার ছেড়ে দেয়, কলার ঠিকঠাক করে বলে, যান এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। আচ্ছা মহারানী। শুভ বিবাহ। ইমরান জামাই সেজে তৈরি হয়ে বসে আছে, শ্রাবণী সে চাচার কোলে উঠে বসে। চাচু তোমার আজকে বিয়ে? হুম চাচু। চাচু আমার বিয়ে কবে হবে, আমিও বিয়ে করব? ওরে ফাজিল, তুমি আগে চাচুর মতো ইয়া বড় হও, তারপর তোমার বিয়ে হবে। না চাচু আমি এখন তোমার সাথে বিয়ে করব। আচ্ছা আমার চাচু যেহেতু বিয়ে করতে চাইছে, ওকে আমরা দুজনেই আজকে বিয়ে করব। ওকে চাচু আমারও বিয়ে হবে। সিনহাকে পার্লারের মেয়েরা সাজাচ্ছে, এমন সময় সিনহার নাম্বারের রিংটোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জামাই দিয়ে সেভ করা নাম্বার উঠে আসে, সিনহা ফোনটা রিসিভ করে। সিনহা তোমাকে দেখতে ইচ্ছে করতেছে, ছবি দাও না প্লিজ। হ্যাঁ কিছুক্ষণ পরেই তো দেখবেন। বেশি বোঝো কেন, ভিডিও কল দেই। আমি এখনো রেডি হচ্ছি। রেডি হওয়ার পর দিবে? আচ্ছা দিব, পাগল একটা। তোমার জন্য? জানি ভাইটা অনেক ভালোবাসে আপনাকে। হুম অনেক। সবাই কোণে আসার অপেক্ষায় আছে, ইমরানও দাঁড়িয়ে আছে, কখন যে তার বউকে দেখবে সে তর সইছে না। সিনহাকে ভিডিও কল দিবে, কিন্তু তার আগে আয়ান টান দিয়ে নিচে নিয়ে আসে। ভাই ধৈর্য ধরো, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বউকে অন্য কেউ বিয়ে করে নিয়ে যাচ্ছে। চুপ কর, একদম হাসবি না, এত তাড়াতাড়ি নিচে আই না, দাঁড় করাই রাখলি, এতক্ষণে তো বউয়ের সাথে কত সুখ দুঃখের আলাপ করতে পারতাম। আরে আমার ভাই বিয়ে না করতেই বউ পাগল হয়ে গেছে, বিয়ে করার পর না জানি কি অবস্থা হবে আমার ভাইয়ের, আল্লাহই জানে। একটাই তো বউ, তার জন্য পাগল হওয়াই যায়। তুমি চাইলে কিন্তু আরো চার পাঁচটা বিয়ে করতে পারো, আমরা মাইন্ড করব না। আমার বউ মাইন্ড করবে, তাই করব না। ভাই চলে আসছো, উপরে দেখো। ইমরানের চোখ জোড়া সিঁড়ির উপরে দাঁড়ানো সিনহার দিকে আটকে যায়, মুগ্ধ হয়ে সিনহাকে দেখে সে। সিনহা এক পা দুই পা করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, সিনহা নেমে ইমরানের পাশে এসে দাঁড়ায়। ইমরান এখনো মুগ্ধ হয়ে আছে, কোনো হেলদোল নেই তার। কেমন লাগছে আপনার বউকে? সিনহার কণ্ঠের ধ্বনিতে ইমরানের হুঁশ ফিরে আসে, সে নিজের হাতটা সিনহার দিকে বাড়িয়ে দেয় ধরার জন্য। সিনহা হেসে ইমরানের হাতে হাত রাখে, সবাই হুররে বলে চিৎকার দিয়ে ওঠে। ইমরান সিনহার হাত ধরে নিয়ে স্টেজে যায়। বললেন না তো আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, আমার সিনহা রানীর দিকে কারো নজর যেন না লাগে। ওই আপনার নজর লাগু আমার উপর। অবশ্যই আমার নজর সব সময় তোমার প্রতি ছিল, আছে থাকবে। কাজী সাহেব কাগজে দুজনের নাম লিখে সাইন করে নেয়, সিনহাকে কবুল বলতে বলে। সিনহা ইমরানের দিকে তাকিয়ে হাসি মুখে তিনবার কবুল বলে। ইমরানকে বলতে বলে ইমরানও তাড়াতাড়ি করে তিনবার কবুল বলে দেয়। আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ। সিনহা বাসর ঘরে বউ সেজে বসে আছে, ইমরান বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইমরান বিছানায় বসা নববধূর দিকে এগিয়ে যায়, সিনহা বিছানা ছেড়ে উঠে এসে ইমরানকে সালাম করতে নেয়। ইমরান বাধা দেয়, হুম সালাম করতে হবে না। ইমরান সিনহাকে হুট করে কোলে তুলে নেয়, সিনহা দুই হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে। এই যে বন্ধুরা শুনতে পাচ্ছো, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। কেমন, ধন্যবাদ।